8 বছর সংসার করেছি তুমি তো 8 দিন যাক না 8টা মাস তারপরে বোঝা যাবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর দেশে ফিরে বেশ আলোচনা এসেছেন সাকিব খান তবে ফেসবুকে বুবলির পোস্টের 20 মিনিট পরেই নিজের ফেসবুকে সেলের কথা স্বীকার করে নিয়েছেন এই নায়ক জানা গেছে আমেরিকার গ্রিন কার্ড বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই ছেলেকে মেনে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের কিং সাকিব খান জানা যায় বিয়ে হলেও কখনো আলাদাভাবে সংসার করেননি সাকিব বুবলি দুজনের যতটুকু সময় কাটিয়েছেন তার পুরোটাই শুটিংয়ের সময় এ বিষয়ে সাকিব বুবলির ঘনিষ্ঠরা বলেছেন লিডার আমি বাংলাদেশ সিনেমার অভিনয়ের আগেই বুবলিকে তালাক দিয়েছেন সাকিব খান আর তাই একসাথেও থাকেন না তারা সন্তান জন্মের পর সাকিব বুবলি কেবল একটি ছবিতেই অভিনয় করেছেন শুধু তাই নয় গত 2 বছরে যে সিনেমারই প্রস্তাব পেয়েছেন এ নায়ক নায়িকা হিসেবে পরামর্শ দিয়েছেন অন্য কাউকে খান কয়েকদিন আগে তার প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন সেদিনই বুবলি নিজের বেবি পাম্পের ছবি প্রকাশ করেন তবে কি ছেলে আব্রাহামের জন্মদিনে সাকিবের যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি বুবলি এ কারণেই কি তার ছেলের বিষয়টি জানিয়ে দিলেন এমনটাই মন্তব্য করছেন অনেকেই ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি এমনটা ধারণা নেটিজেনদের একাংশের সাকিব খান ও বুবলির একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করেছে সন্তানের কথা স্বীকার করলেও এখনও একসঙ্গে থাকছেন না সাকিব বুবলি লিডার আমি বাংলাদেশ সিনেমার শুটের আগ থেকেই এই দম্পতি আলাদা থাকছেন এখন তাদের সম্পর্ক বিচ্ছেদের পথে দাবি সূত্রগুলোর 2020 সালের 21 মার্চ আমেরিকার একটি হাসপাতালে ছেলের জন্ম দেন শবনম বুবলি সাকিব খান শবনম বুবলির বিয়ের গল্পের দুর্গটা বেশ একটা বড় নয় তবে রূপালী পর্দার এই দুই তারকার বিয়ে হলেও একসাথে নেই তারা আরো সহজ করে বললে দুজনকে নাকি বিচ্ছেদ হয়ে গেছে দেশের বিভিন্ন গণমাধ্যমে এমনই খবর উঠে আসছে নানা নাটকীয়তার পর গত শুক্রবার স্ত্রী হিসেবে বুবলি ও সন্তান শেহজাদ খানের কথা স্বীকার করেছেন সাকিব খান বুবলি ও সাকিব খানের ছেলের শেহজাদ খানের বীরের ছবি প্রকাশ্যে আসার পরই আনুষ্ঠানিকভাবে সাকিব খান তার ফেসবুক পেজ থেকে স্ত্রী ও সন্তানের কথা স্বীকার করেন চিত্রনায়ক সাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন এর আগে সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2017 সালের 22 নভেম্বর সাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয় সাকিব অপুর 10 বছরের সংসারে ছেলে সন্তান জন্ম হলেও বিচ্ছেদের পর থেকে জয় থাকছেন মায়ের সঙ্গে এবং পড়াশোনাও করছেন ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে